গাজীপুরে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপন করে ব্যবহার করে আসছিল ভোগড়া বাইপাস শরীফপুর কোনাপাড়া এলাকায় 200+ পরিবার, এমন অভিযোগে সকাল থেকে অভিযান পরিচালনা করে। অভিযানে 2 কিলোমিটারে 2 ইঞ্চি পাইপ উত্তোলন করে গ্যাস সংযোগ লাইন বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কোম্পানির গাজীপুরের জয়দেবপুর জোন। পরে নগরীর বোর্ডবাজার এলাকায় গ্যাস বিল বকেয়া থাকায় ও অতিরিক্ত চুলা ব্যবহার করায় 100+ বাড়ির গ্যাস রাইজার খুলে নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জয়দেবপুর জোনের ম্যানেজার নিপেন্দ্রনাথ বিশ্বাস।